বিতর্কর মাজতে আজি অনুষ্ঠিত হব সদ অসম ছাত্র সন্থার গুরুত্বপূর্ণ কার্যনির্বাহক সভা। আসুর কার্যনির্বাহকত ঘোষণা হব নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকর নাম। সরজুন হান্সে আসুর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়াতো প্রায় নিশ্চিত। আজি জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। হওয়া 7 বজাত রাজ্যখনের 7খন জেলার 24টা সমষ্টিত ভোট গ্রহণ আরম্ভ। 219 জন প্রার্থীর ভাগ্য নির্ণয় করব 23.27 লাখ ভোটার। আজি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে আতিথিয়ে শপথ গ্রহণ করার সম্ভাবনা। দিল্লির অষ্টমগী তথা তৃতীয়গী মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব আতিথিয়ে। 26-27 সেপ্টেম্বর দিল্লির বিধানসভার বিশেষ অধিবেশন মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম সম্বোধন করব আতিথিয়ে। এডিআরি প্রশ্নকাকত ভাইরাল করার অভিযোগত এই পর্যন্ত 8 জনক গ্রেপ্তার। সিমেন চাপরির ইউএন একাডেমি পরীক্ষা কেন্দ্রের ভাইরাল হয়েছিল প্রশ্নকাকত। পরীক্ষা শেষ হওয়ার পিছত সরকারি ফটোগ্রাফার মঙ্গল সিং বসুমতারিয়ে ভাইরাল করেছিল প্রশ্নকাকত। এডিআরি প্রশ্নকাকত ভাইরাল প্রসঙ্গক লো সংবাদ মাধ্যমক হে সমালোচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। একাংশ সংবাদ মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ মুখ্যমন্ত্রীর। পরীক্ষা হয়ে যাওয়ার পিছত প্রশ্নকাকতর কি মূল্য বলে মন্তব্য। প্রশ্নকাকত লো সংবাদ মাধ্যমে হে রাজনীতি করার অভিযোগ মুখ্যমন্ত্রীর। সুমি বরা আর তার্কিক বরাক জেললে প্রেরণ। তার্কিকর ভাতৃ অম্লান বরাকও জেললে প্রেরণ আদালতর। ডিব্রুগড় সত্র ন্যায়াধীশ আদালতে নাকচ করলে সুমি তার্কিকর জামিন আবেদন। আজি পুনের আদালত হাজির করা হব ট্রেডিং কাণ্ডর মূল অভিযুক্ত বিশাল ফুকন। সোনাপুরের কচুতলিত ম্যাদি পত্তা থাকা পরিয়ালক উচ্ছেদের সাজু প্রশাসন। জাননী জারি করা পরিয়ালর ঘর প্রশাসনে দিলে রঙা দাগ। 3 দিনের সময়সীমার মেয়াদ উকলার পিছতে আরম্ভ প্রশাসনের উচ্ছেদ প্রক্রিয়া। উচ্ছেদের অভিযানের জাননী লাভের পিছতে কচুতলি ত্যাগ করেছে একাংশ। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাড়িব অসম।